আসসালামু আলাইকুম স্বস্তি সম্মানিত দর্শক শ্রোতা ও ক্রেতা বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশি কই মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও দেখা শুরু করার আগে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন নতুন সকল ভিডিওর আপডেট পেতে। এছাড়াও স্বস্তি সকল ধরনের সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টুইটার এবং পিন্টারেস্টে কানেক্ট হওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। সবকটি লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। প্রথমে কই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নেওয়ার পর সামান্য লেবু মেখে, এরপর লবণ ও হলুদ মেখে গরম তেলে এপিটোপিট করে খুব ভালোভাবে মাছ বেটে নেব। আমার ইউটিউব চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অল সিলেক্ট করে রাখুন স্বস্তির সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইমেল মাধ্যমে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য শেষ পর্যন্ত মাছ ভাজা হয়ে এসেছে, এখন আমি মাছগুলো তুলে রেখে দিচ্ছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত ও পরামর্শ জানাবেন। আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ সবসময় আমাকে অনুপ্রাণিত করে নতুন কিছু করার, নতুন কিছু নিয়ে হাজির হওয়ার। তাই সকলকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানানোর অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে আপনাদের মতামত জানিয়েছেন সকলকেই আমি আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। এখন ভাজা মাছের অবশিষ্ট তেলের সাথে সামান্য তেল দিয়ে এক কাপ পেঁয়াজ ভেজে নিব। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে 2-3 মিনিট অল্প আছে কষিয়ে রান্না করব, যেন আদা ও রসুনের গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 3টি আস্ত রসুনের কোয়া, ঢেকে অল্প আছে কষিয়ে নেব আরও 2 মিনিট। কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 1 কাপ গরম পানি দিয়ে এর মধ্যে 3 টুকরো কাঁচা মরিচ মাঝখানে ভাগ করে দিয়ে দিব। এরপর ঢেকে রান্না করব আরও 2 মিনিটের মতো। ঢাকনা দেওয়ার আগে একটু লবণটা দেখে নিতে পারেন, লবণটা ঠিক হলো কি না। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর যখন ঝোলটা একটু কমে আসবে তখন এর মধ্যে ছড়িয়ে মিশিয়ে নেব। এরপর আধা মিনিট কিংবা 1 মিনিট পর রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে, চুলার আঁচ নিভিয়ে দেব। দেশি কইয়ের এই রেসিপিটি রান্না করে আমার ফেসবুক পেজে ছবি শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করার পর বেল বাটনের অল সিলেক্ট করে রাখুন স্বস্তির সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এছাড়াও আমার চ্যানেলটি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জন ও আত্মীয় স্বজনের সাথে। আপনাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমোতে এবং সকল ধরনের সোশ্যাল নেটওয়ার্কে আমার পেজটি শেয়ার করার অনুরোধ করছি। আমাদের স্বস্তি অনলাইন বিজনেস পেজে আমরা সকল ধরনের খাবার হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি, সেজন্য আপনারা আপনাদের বিবাহ জন্মদিন সকল অনুষ্ঠানে আমাদের পেজে খাবার অর্ডার করতে পারেন। আমাদের সবকটি প্লেলিস্ট উপভোগ করার জন্য স্বস্তি ইউটিউব চ্যানেলের স্বস্তি লেখাটির উপরে ক্লিক করার পর স্বস্তি ইউটিউব চ্যানেলের কভার ফটোর উপরে থাকা প্লেলিস্ট লেখাটিতে ক্লিক করুন। এরপর আপনারা এক এক করে সবকটি প্লেলিস্ট দেখতে পাবেন। এখন আপনারা আপনাদের পছন্দের প্লেলিস্টটি উপভোগ করুন। সকল সম্মানিত দর্শক শ্রোতা ও ক্রেতা বন্ধুরা, আপনাদের রান্নার ভিডিও আমার ফেসবুক পেজে শেয়ার করার অনুরোধ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন এবং স্বস্তির সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।